প্রণাম দেওয়া গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম করলে মরালোক বেঁচে উঠে। যে মানুষটা মৃত্যু প্রায় মরে যাচ্ছে, কাজ করে নাম দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষটা তার ভাইটাল শক্তি, আমার নামের কম্পন তার মধ্যে সঞ্চারিত হওয়ার মধ্যে দিয়ে সেই মানুষটাকে সুস্থ শক্ত হয়ে ওঠেই। আমরা দেখেছি, আমি একটা ইষ্টগুরুকে দীক্ষা দিয়েছিলাম জেদ করে, মলায় মা বলেছিলেন যে এ রুগীর ওষুধ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও বাঁচানো যাবে না। অত্যন্ত এরিয়ায় ডাক্তারবাবু, এমবিবিএস ডাক্তারবাবু দেখলেন, তিনিও ভরসা দিচ্ছেন। তখন একটা জেদ চেপে গেল, নামটা দিয়ে বৈশাখটা পৌঁছাল, দিলাম নাম। তারপর অনেকটা দশটা বছর পরে ওই মানুষটা বসে ডাকলেন মন্দিরে, সৎসঙ্গ দিলেন, দীর্ঘদিন সুস্থ থাকলেন। যে মানুষটাকে ডাক্তারকে অভরসা দিয়েছে, কিন্তু নাম ওষুধে সেই মানুষটাকে দীর্ঘদিন বাঁচানো সম্ভব হল। কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে, ঋত্বিক দাদাদের ওই নাম দিতে গেলে আমাদেরও একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তো মলয় যে কথা বলেছেন, অসুস্থ রোগীকে দীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে ঋত্বিকের ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য যাদেরকে দীক্ষা দেওয়া হবে, যারা যাদন করছেন আগের থেকে বলে দেখবেন, তাহলে ঋত্বিক দাদারা অসুস্থ হবে না। আর হুট করে বলবেন না যে আসুন দীক্ষা দিতে হবে, কারণ ঋত্বিক দাদারা যে পয়েন্ট আছে, যে ফিল্ডে আছে, সেখান থেকে হঠাৎ করে দীক্ষার আসনে গিয়ে বসতে গেলে তার একটা প্রিপারেশন দরকার, তার শারীরিক মানসিক সব কিছু দরকার। এদিন হুট করে আসুন দীক্ষার লোক রেডি আছে, আর দীক্ষার লোকের ঋত্বিক দাদা গেল, গেলে কিন্তু বিপদ অনিবার্য। কারণ ঋত্বিক দাদারা কিন্তু আগুন নিয়ে খেলা করছে, দীক্ষা তিনি দিচ্ছেন না, দীক্ষা ঠাকুরই দিচ্ছেন, তিনি জীবন কথা। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।